No. শুভ সকাল বন্ধুরা আদার ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম মানে এখনো বিছানার ভিতরে রাতুলকে নিয়ে আদর হচ্ছে তো ভাবলাম চলো আজকে ভিডিওটা শুরু থেকে শুরু করি আর দেখো আমার পাপাটা কত এটা ওর সকালবেলা সবার আগে ফার্স্ট টাইম আদর খালি পেটের আদর এটা না বাবা মা দেখো না ঘুম থেকে উঠছে না ইস মা কি হলো মাত্র ঘুম থেকে উঠছে ঘুমটা ভালো করে ভাঙে নাই তো চলো বন্ধুরা সাথে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে দেখি ওকে মুখ টুক ধোয়াই বাইরে যাই তো বন্ধুরা রাহুল গেল মাধ্যমিক পরীক্ষা দিতে টেস্ট পরীক্ষা এত টেনশন হচ্ছে ভালো লাগছে না যে কি করবে না করবে ছেলে ঠিক করে পড়াশোনাও করে নাই খুব টেনশন হচ্ছে তাই ভাবলাম যে এক চক্কর যাই স্কুলে সামন থেকে ঘুরে আসি কোনো লাভই হবে না আমি তো আর হল ঘরে বসতেও পারবো না দেখতেও পারবো না জানতেও পারবো না তবু মনটা মানছে না তো একটু স্কুলটা কাছেই আছে একটু যাই দেখে আসি তো চলো আমার সাথে তোমরাও চলো আর সকাল থেকে এর জন্যই ব্যস্ত ছিলাম কারণ ওর পরীক্ষা 11টার দিকেই গেলো 11টার থেকে পরীক্ষা ছিল তাই সকাল সকাল উঠেছিলাম দেখেছো তারপর রান্না বান্না করে দিলাম ওকে খাইয়ে দিলাম ওর জামা প্যান্ট সব ইস্তারি করে দিলাম ইস্তারি করা ছিল না আয়রন করে দিলাম ওগুলো পরে গেলো তাই সকাল থেকে আর সামনে আসতে পারিনি তো এখন রাতুলের খাওয়াও শেষ সকালে খাওয়াটা তো ভাবলাম যে যাই একটু মাঠের থেকে ঘুরে আসি স্কুলের সামনে থেকে পাপা থাক একটু এখন বাইরে লোকজন আছে অসুবিধা হবে না তো বন্ধুরা আমি যাচ্ছি রাহুলের স্কুলে তো দেখো ওর স্কুলটা প্রথমে একটু দেখাই কত বড় মাঠ দেখেছো অনেক বড় মাঠ আর সেই কারণে স্কুলে কিন্তু অনেক খেলাও হয় স্কুলটাও বেশ অনেক বড় দোতলা আর কি বলতো আমি স্কুলে এর জন্যই গেলাম কারণ বাড়িতেও একটু টেনশন হচ্ছিলো তা ভাবি যে না একটু ঘুরে আসি আমি কুর্তিটাও পরা আছে তো কাছেই তো স্কুলটা তো যাই একটু ঘুরেই আসি তো আমি ভেবেছিলাম আরও হয়তো স্টুডেন্টের মা আসবে তো আসলে কি বলতো এটা তো টেস্ট পরীক্ষা তাই হয়তো আসেনি যখন ফাইনাল পরীক্ষা হবে মাধ্যমিকে পরীক্ষা হবে বোর্ডে পরীক্ষা তখন হয়তো থাকবে তো এখন তো বোর্ডে নাম ওঠানোর পরীক্ষা না তাই হয়তো আসেনি কিন্তু আমি গিয়েছিলাম যাই হোক তো সেই যাওয়াটা একদম ব্যর্থ হয় নাই আমি আসার সময় এক জায়গায় ঢুকবো সেটাও তোমাদেরকে দেখাবো মানে আউটডোরের পিছনে একটা মাঠ আছে আরেকটা এই যে এখন ঢুকবো সেখানে একটা কোয়ার্টার আছে অনেকদিন থেকেই ফাঁকা পড়ে আছে ওইখানে এক সিস্টার ছিল তো সিস্টার হঠাৎ করে স্ট্রোক করে মারা যায় তারপরে থেকেই ওনার কোয়ার্টারটা ফাঁকাই পড়ে আছে তো আমাকে একবার বলেছিল যে আমি নিব কি না তো দেখলাম যে না তখন এতটা গায়ে লাগাই নেই তো এখন না তাই ভাবছিলাম যে একটু আগায় গিয়ে দেখি তো কোয়ার্টারটা এমনি দূর থেকে দেখেছিলাম তো তখন তো লোক ছিল পরিষ্কার ছিল পরিচ্ছন্ন ছিল ভালোই লেগেছিল তো তখন তো আর এসে মানে এসব নিয়ে কোনো কথা হয় নাই থাকবো কি না কারণ তখন ওরা ছিল এখানেই তো এখন তো ওরা নেই কেউ ফাঁকা পড়ে আছে তাই একটু হয়তো আবর্জনা জঙ্গল হয়ে আছে একটু না বেশ হয়েই আছে তো এখন একটু আমার ইচ্ছে করলো যে দেখি তো ঘরগুলো কীরকম তাই একটু গিয়ে দেখব তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দেই তো তোমাদেরও জানা হবে তো এই দেখো এখন কেউ থাকে না তাই এরকম জঙ্গল প্লাস্টিক মানে ফাঁকা থাকলে বুঝো না সবাই দখল করে ওরকম একটা ব্যবস্থা মানে নোংরা আবর্জনা ফেলে রেখেছে চারপাশে তো আমি জানলা খুলে ভিতরটা দেখাচ্ছিলাম আর এখানে কিন্তু তিনটা রুম আছে বড় বড় রুমগুলো থাকলে কিন্তু বেশ সুবিধা হবে তো এটা বাইরের সিটটা মানে ঘরে ঢুকতে সামনে গ্রিল লাগানো আছে এখন লোক না থাকলে তো ভূতরা বাড়ি লাগবেই তাই না যখন লোক থাকবে তখন না মনে হয় যে না
এটা একটা বাড়ি, আর যখন লোক না থাকে তখন ভুতুড়া বাড়িই লাগে। তো এই হলো ব্যাপার, দেখে তো ভালোই লাগলো, এখন দেখি কি হয়, যদি হয় তো দেখি আসতে পারি, তো বেশি দূরে না কিন্তু আমার কোয়ার্টার থেকে কাছেই। তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর দেখো চারপাশে কলা গাছ আছে, তুলসী মন্দির আছে, পেয়ারা গাছ আছে, বেশ ভালো আছে, কলা গাছ টাছ আছে, পরিবেশটাও খোলামেলা ভালোই লাগছে। তো বন্ধুরা, তারপরে বাড়িতে এসে আমি এখনও রান্না করি নাই, রান্না করি নাকি সকালে করেছিলাম, রাহুল খেয়ে গেল পরীক্ষা দিতে, তারপর ভাবলাম যে দুপুরে খাবার জন্য তো কিছু একটা করতে হবে, তো আমি কি করব, এখন তো বাজারে যাওয়ার সময় নেই, বাজারে গেলে পাবো না, একটা বাজে প্রায়, তাই এখন কি করবো, বাধ্য হয়ে দোকান থেকে ডিম এনে রান্না করব। কিন্তু এখন সবজির দাম খুবই কম, ইচ্ছে করে নাই, একবার ভাবছিলাম যে বাজারে গেলে ভালো হতো, কিন্তু বেলা হয়ে গেছে, আবার পাশে ছোট বাজার বুঝতেই পারো অনেক সময় খোলা থাকে, অনেক সময় থাকে না, বেশি বেলা পর্যন্ত থাকে না, তাই ডিম এনেই রান্না করে ফেললাম। কিন্তু এখন সবজির দাম কম না, তাই এই ডিম সোয়াবিন খেতে ইচ্ছে করে না, মনে হয় যে এখন যাই নতুন সবজি, অনেক রকমের শীতের সবজি নিয়ে আসি, নিয়ে এসে সবজি খাই। আর আমি তো সবজি খেতে খুব ভালোবাসি, তোমরা কে কে সবজি খেতে ভালোবাসো কমেন্ট করে বলো। যদিও শীতের সবজি একটু গ্যাস হয়, কিন্তু কি করব, সেটা কিন্তু খেতেও একটু টেস্টি হয়। তো আমার দেখো সব কিছু রেডি, কষে দিলাম, দেখো বন্ধুরা আমার কান্না চলে আসছে, পেঁয়াজটা ঘষতে ঘষতে পেঁয়াজের জল চলে আসলো চোখে। আন্ডা আন্ডা বলো তো বন্ধুরা, মুরগি আগে না ডিম আগে, কে কে জানো আমাকে একটু বলো তো, আগে ডিম না আগে মুরগি? ডিমের থেকে মুরগি হয়, মুরগির থেকে ডিম হয়। লঙ্কাটা গোটা গোটাই দিয়ে দিলাম, রাত্রের জন্য ঝোলটা উঠাবো, তারপরে লঙ্কাটা হাতা দিয়ে ঘষে দিব। আর তিনটা ডিম এখন দিলাম, একটা ডিম পরে দিব, কারণ ওই ডিমটা ফাটা আছে, তাই এখন দিলে ভেঙে যাবে। আর আমি ডিমের ঝোলের না ডিমটা ওই কষানোর সময় দিয়ে দিই, আমার এটা ভালো লাগে। তো বন্ধুরা, এই যে রান্না শেষ কমপ্লিট, ডিমের ঝোল পরে আর দেখাতেই পারলাম না, ভুলেই গিয়েছিলাম। এটা রাতুলের, এটা আমাদের। বলছিস বল, বললাম যে আজকাল তো পরীক্ষা, হ্যাঁ দিতে পারি, হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা শুনলে তো, এটা যদি না হয় রেজাল্টের সময় তারপরে হবে ওর সাজা। ও বলছে আজকের মতো পরীক্ষা হইলে ও নাকি পাস। হ্যাঁ তাকে দেখি, তোর মুখটা দেখি, গামছাটা সরা, কি মনে হয় মুখটা দেখে? রাতুল হাস, রাতুল শুনছিস তো? হ্যাঁ সত্যি, আমি গেছিলাম তো স্কুলে, গেছিলাম, আমি ভাবছি হয়তো আরো গার্জেন টার্জেনের মাটা আছে, গার্জেনের মা বলে এসে ছাত্রর মাটা তো হইলে কি, ভালো লাগছিল না, গেছিলাম তো, যাই দেখি কেউ নাই এসে পুষছি। তো বন্ধুরা ঘুম পাচ্ছে, বাবা তোমার ঘুম পাচ্ছে? আমার বাবা কিন্তু চান করে নাই, ও কিন্তু প্রতিদিন চান করে না। হ্যাঁ ডাক্তারবাবু বলে দেয় প্রতিদিন চান করানো যাবে না। দেখো বন্ধুরা, সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম মশারির ভিতরে, আবার সন্ধ্যা পরে চলে আসলাম মশারির ভিতরে। তো আমার বাবাকে নিয়ে নিয়ে অনেকক্ষণ আদু আদু হয়েছে,
আমার ঘুম পাচ্ছে খুব, ভিডিও এডিটিং করা বাকি আছে, আপলোড দেওয়া বাকি আছে কত, আর ভালো লাগে না, এখন ক্লান্ত লাগে। যদি ভিডিও দেখতাম, ভালো ভিউজ আসতেছে, তাহলে কিন্তু এই ক্লান্তটা লাগতো না, তখন নতুন করে এনার্জি পাওয়া যেত, ভিডিওটা আরো সুন্দর করার চেষ্টা থাকতো না। বাবা বল, দিন যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছি। শুধু ছাড়তে পারি না তাই আছি, তোমাদের মায়া ভুলতে পারি না, কি মায়ায় জড়ায় ফেললে আমাকে। এই যে এক আমার বাবা, আর এক হচ্ছে তোমরা আমার সাথী সারাদিনের, আমার বাবা আর হচ্ছে তোমরা আমার ভালো থাকার ওষুধ। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। শুভরাত্রি, টাটা, বাই বাই।